সবকিছু ঠিক থাকলে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের 11 আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তারপরে কিছুদিন অপেক্ষা করে আবার 26 তারিখ থেকে পুরো দমে শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে। সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান টিকা পাওয়া গেছে 15 লাখ। টিকা কার্যক্রম শুরু হবে 11 তারিখে বিআইসিসিতে, সেখানে একটি বর্ণাঢ্য আয়োজন হবে। অর্থাৎ 15 লক্ষ শিশুদেরকে আমরা টিকা দিতে পারবো এবং বাকি টিকাও আমাদের চাহিদা দেওয়া আছে এবং আমাদেরকে জানানো হয়েছে WHO থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে যে বাকি টিকাও পর্যায়ক্রমে আপনারা পেয়ে যাবেন।